নমস্কার দেখছেন নিউজ ব্যাঙ্গার্ড আর আমি দীপেন রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে অকিবার চারশো পার নাকি গণতন্ত্র বাঁচানোর আহ্বান কার ডাকে সারা দিল দেশবাসী কার পক্ষে রায় দিল আম জনতা অবশ্যই তা দেখার জন্য আজ গোটা দেশ নয় গোটা বিশ্বের নজর ভারতবর্ষের দিকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনা চলছে আর সকাল থেকে নিউজ ব্যাঙ্গারে আপনারা দেখেছেন এই ট্রেন্ড গণনার ট্রেন্ড কি বলছে এখনো ঠিক সেভাবে কিন্তু আমরা বলতে পারছি না কারা গঠন করতে চলেছে সরকার তবে ট্রেন বলছে তৃতীয়বারের জন্যে ক্ষমতায় ফিরছে এনডিএ চোট যেমনটা আমরা আমাদের এক্সিট পোলে দেখিয়েছিলাম তিনশো পাঁচ প্লাস পেতে পারে এনডিএ চোট একশো উনসত্তর কিংবা সত্তরের মাঝামাঝি আটকে যেতে পারে আইনডিএ জোট এবং বাকি সিটগুলো অন্যান্যরা পাবে এক্সপেক্টর অবশ্যই টা সিটের বেশি পেতে পারে যারা না এনডিএ না আইএনডিআই জোটকে সমর্থন করেছিল আর আজ সকাল থেকে যখন গণনা শুরু হয় আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু সুইং হচ্ছে কে এগিয়ে কে পিছিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক কিন্তু ইতিমধ্যে উঠে এসছে নির্বাচনের গণনায় প্রধানমন্ত্রী এক সময় পিছিয়েছিলেন এই মুহূর্তে বারাণসী থেকে উনি এগিয়ে আছেন নিশিদ্ধ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ উনি কিন্তু পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি থেকে পিছিয়ে রয়েছেন পিছিয়ে রয়েছেন টিএমসির ক্যান্ডিডেট রচনা ব্যানার্জি তারকা প্রার্থী রচনা ব্যানার্জি পিছিয়ে রয়েছেন এমন অনেকেই পিছিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন কিন্তু আমরা যদি রাজ্যের দিকে চোখ রাখি এবং রাজধানীর উমাকান্ত একাডেমিতে যে কাউন্টিং হল রয়েছে সেখান থেকে বিরাট বড় অভিযোগ করছেন পশ্চিম ত্রিপুরা আসনের জাতীয় কংগ্রেস প্রার্থী আশিস সাহা। আশিস শাহাদের অভিযোগ কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের তাড়িয়ে দেওয়া হচ্ছে হল থেকে কাউন্টিং এজেন্টদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে এবং সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন আশিস সাহা চলুন আমরা একবার শুনে নেই আশিস বাবুর কি বক্তব্য তো আমরা তো প্রথম থেকেই বলছি যে একটা আতঙ্কের আবহে ভোট হচ্ছে নির্বাচনের দিনও কাউন্টিং আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেয়নি বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টকে মারধর করেই ভোটটা করেছে তারপরেও তাদের অনিশ্চয়তা তাদের জয় এটাকে নিশ্চিত করার জন্য এবার কাউন্টিং হল থেকেও কাউন্টিং এজেন্টদের মারপিট করে বের করে দিচ্ছে আমি আরো সাহেবকে বলে এসলাম স্পেসিফিক মামলা করার জন্য তাদের এগেনস্টে এবং আমার দলের ইলেকশন এজেন্ট উনি এই মুহূর্তে একটা অভিযোগ জানাচ্ছেন কয়জন কাউন্টিং এজেন্টকে বার করার অভিযোগ দুটো বিধানসভার প্রায় ষোলো জন ষোলো জনকে দিয়ে তাহলে নিরাপত্তা আমি তো বারবার বলছি যে এখানে আমি বুঝতেই পারছি না যে এখানে নির্বাচন আধিকারিকের ভূমিকা কি গতকালকে আমি আরও সঙ্গে দেখা করে নিরাপত্তার ব্যাপারে তাদেরকে পরিষ্কারভাবে বলেছি আমার কাছে স্পেসিফিক খবর আছে শান্তির বাজারে আমাদের কাউন্টিং এজেন্টের পথ অবরোধ করা হয়েছিল পুলিশ দিয়ে তাদেরকে ভেতরে ঢুকানো হয়েছে বেলুনিয়াতে কাউন্টিং এজেন্টদের যাওয়ার পথে তাদেরকে মারধুর করেছে তারপরও তারা গিয়ে ঢুকেছে এই অবস্থার মধ্যে ভোটের যারা মানে ঘটনা কর্মী যারা তাদের তাদেরই যদি নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তাহলে বুঝতেই পারছেন যে কি আবহাওয়ায় ভোট হচ্ছে আর গণনা হচ্ছে মানে কি করে তারই দিল কাউন্টিং হল থেকে মেরে বের করে দিয়েছে কলম দিয়ে গুতু দিয়েছে লাঠি মেরেছে নানা ভাবে কোথায় আছে তারা আমাদের অফিসে গেছে কংগ্রেস অফিসে তারা সবাই অবস্থান করছে আমি গিয়েছিলাম সেখান থেকে খবর পেয়ে আমি চেষ্টা করেছিলাম সেটা আমি উনি আমার ফোন রিসিভ করেনি আমি নিজে এসে এখানে এখন ছুটে এসে গেলাম ওনার কাছে পরবর্তী পদক্ষেপ দেশের ফলাফল তো বেরুচ্ছে না বুঝতে পারছেন তো নরেন্দ্র মোদী পিছিয়ে আছে হ্যাঁ দেশটা কোন জায়গায় যাচ্ছে দেখা যাক পরবর্তী পদক্ষেপ তো ঠিক করবো এই মুহূর্তে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে আমি যে কথা বলেছিলাম আগে একটা প্রশাসনাত্মক ভোট প্রশাসনাত্মক ভোটের চেহারাটা ফুটে উঠছে আপনাদের আপনাদের দেখার আমরা এই মুহূর্তে যে অভিযোগ করেছেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস জাতীয় কংগ্রেস প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহা উনি বলছেন পোলিং এজেন্টদের শুধু উমাকান্ত একাডেমি নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কুড়িটি পোলিং স্টেশন রয়েছে সেখানে কাউন্টিং এজেন্টদের কাউন্টিং স্টেশন রয়েছে সেখানে কাউন্টিং স্টেশনদের ভোট গণনা কেন্দ্র থেকে মেরে বা তাড়িয়ে দেওয়া হচ্ছে বিরোধী কাউন্টিং এজেন্টদের এই অভিযোগ আশিস সাহার আপনাদের জানিয়ে রাখি দর্শক বন্ধুরা যে আজ গোটা দেশে যে পাঁচশো তেতাল্লিশটি আসনের জন্য লোকসভা কেন্দ্রের আসনের জন্য যে গণনা চলছে সেই গণনায় এই মুহূর্তে যেটা এই মুহূর্তে ইলেকশন কমিশন যে ট্রেন্ড দেখাচ্ছে সেখানে বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি ২১৭ টি সিটে এই মুহূর্তে এগিয়ে আছে কংগ্রেস জাতীয় কংগ্রেস এগিয়ে আছে টি সিটে সেভেন্টি এইট এগিয়ে আছে সমাজবাদী পার্টি টি সিটে লক্ষণীয় ব্যাপার টি সিটে সমাজবাদী পার্টি এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস টি সিটে এগিয়ে আছে ডিএমকে টি সিটে এগিয়ে আছে জনতা দল ইউনাইটেড জনতা দল ইউনাইটেড দশটি সিটে এগিয়ে আছে লক্ষণীয় ব্যাপার এবং আম আদমি পার্টি চারটি সিটে এগিয়ে আছে অন্যান্যরা নব্বইটি সিটে এগিয়ে আছে এটা ইলেকশন কমিশনের এই মুহূর্তের যা ভোটের ট্রেন্ড এবং আজ এটা কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে তার ট্রেন্ড আমরা আপনাদের বললাম আমরা অবশ্যই বিভিন্ন যে লোকসভা কেন্দ্রের ফলাফল কি হচ্ছে কে গিয়ে আছে কে পিছিয়ে আছে কারণ এই মুহূর্তে এখনও আমরা বলতে পারি খুবই সামান্য ভোট কাউন্ট হয়েছে খুব সামান্য ভোট গণনা চলছে এবং এখন পর্যন্ত গণনা হয়েছে খুব সামান্য পার্সেন্টেজ অফ ভোটের তার জন্যে এখনও সঠিকভাবে সেই ট্রেন্ড দেখানো কিন্তু সম্ভব নয় এখনও কিন্তু সঠিকভাবে বলা চলছে বা যায় না যে কারা এসেই গেছে কারা আসবে না এখনও কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে তার জন্য তবে ট্রেন বলছে এই মুহূর্তে এনডিএ সরকার তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে কি মনে করছে বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ রয়েছেন আগে থেকেই রয়েছেন মণিময় রায় রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা রাজনৈতিক বিশেষজ্ঞ এবং আরো একজন জুড়ে গেছেন আমার সঙ্গে অরিন্দম রায় আরো একজন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ যিনি একজন আইনজীবী বটে আপনাদের দুজন স্বাগত আমার অনুষ্ঠানে আজ আহ মণিময়বাবু আমরা যেটা বলছিলাম যে এই মুহূর্তে যে ট্রেন্ড দেখা যাচ্ছে খুব সামান্য ভোট গণনা চলছে এবং হয়েছে গণনা হয়েছে পোস্টাল ব্যালটের পর এখন হয়তো দেখা যাচ্ছে প্রথম রাউন্ড গণনা চলছে কোথায় হয়তো দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি রাজ্যের যে দুটো আসনের দিকে নজর রাখি বিপুল ভোটে এগিয়ে আছে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে কৃতি দেবী দেববর্মা কি মনে করছেন এটা তো এক্সপেক্টেড আগেই আমাদের এর আগেও যখন আমরা ইলেকশনের দিন বা পরে যখন আমরা বসেছি ছাব্বিশ তারিখের পরে এখানে আমরা এরকমই ফলাফল একটা আশা করেছিলাম এবং পূর্ব আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি আছেন তিনি এগিয়ে রয়েছেন এটা খুব স্বাভাবিক এটা যতই প্রাথমিক ট্রেন্ড বলা যাক মানে এই পশ্চিম আসন এবং পূর্ব আসনের ক্ষেত্রে একেবারেই প্রাথমিক ট্রেন্ড যদি বলা যায় তাহলে এই পঞ্চাশ হাজারে এগিয়ে যাওয়া বা এক লক্ষে এগিয়ে যাওয়া প্রাথমিক ট্রেন্ড যদি হয় তাহলে এখান থেকে মানে অপোজিশনের ফিরে আসা যথেষ্ট দুষ্কর এবং এখান থেকে সাধারণত মানে ধর আটাত্তর থেকে আমি নির্বাচন করার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারছি যে এটা অনেকটা দূরে এগিয়ে যাওয়া জয়ের দিকে দুটো আসনেই জয়ের দিকে অনেকটা এগিয়ে যাওয়া কি অবস্থায় আছে আমি জানি না পঞ্চাশ কটা ভোট হয়েছে তাও জানি না কিন্তু এই মুহূর্তে একেবারে প্রাথমিক ট্রেন্ডেই যদি আমাদের কাছে চলে আসে পঞ্চাশ হাজার ভোট লিড নিয়েছে বা পঞ্চাশ হাজারের বেশি ভোট লিড নিয়েছে তাহলে এটা অনেকটাই এখান থেকে মানে পিছিয়ে আসা যথেষ্ট অসম্ভব আসবো আপনার কাছে আবার আমরা যে রিপোর্ট সে রিপোর্টের আপনার মতামত অবশ্যই চাইবো কিন্তু বাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাবু আপনার কি মনে হচ্ছে দুটো ট্রেন্ড আপনারা যা দেখছেন বা গোটা ভারতবর্ষের যে ট্রেন বলছে এই মুহূর্তে যদিও আমি বলছিলাম বারবার যে খুব কম সংখ্যক কিন্তু এতক্ষণে গণনা হয়েছে আপনার কি দেখুন বুথ ফেরত সমীক্ষার পর যারা সমীক্ষক তাদের মতামত প্রকাশ করেছেন এক্সিট পোলের মাধ্যমে তো এতে একটা দাবি পাল্টা দাবি আহ শাসক দল এবং বিরোধীদের পক্ষ থেকে হচ্ছে তাই নিয়ে এখন রাজনৈতিক পারদ শীর্ষে তো সেক্ষেত্রে এখন সবাই মানে বেশিরভাগ দলেই রাজনৈতিক দলে এই নির্বাচনকে একটা আপনার কি বলে মানে রাজনৈতিক সংগ্রাম হিসেবে ধরে নিচ্ছে যে যতটুকু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনার ক্ষমতা আসা যায় সেক্ষেত্রে সরকার পরিচালনার ক্ষেত্রে এটা অনেকটা সহায়ক হবে এবং দেশের ক্ষেত্রেও সেটা সহায়ক হবে আর আপনার এখন রাজনৈতিকভাবে একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা মানে রাজনৈতিক দলগুলো ভাবে আর মানুষের যে চিন্তাধারা ভোটারদার ভোটারদের যে চিন্তাভাবনা সেটা অবশ্যই প্রতিফলিত হবে তার আজকে রেজাল্টের মাধ্যমে এখানে যদি দেখা যায় যে ধরুন শ্রমিক কৃষক মহিলা তারপর আপনার কি বলে ছাত্র থেকে শুরু করে তাদের নির্ভরতার যদি কোনো ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব খুঁজে পায় ভোটাররা সেক্ষেত্রে আপনার ওনাকে পছন্দ করবেন হ্যাঁ এবং যারা পুরোপুরি ভাবে দেশ সেবায় নিয়োজিত এবং দেশের উন্নয়নের স্বার্থে মানে ভোটাররা সমবেত হবেন ওই ব্যক্তি বা রাজনৈতিক দলকে নির্বাচন করার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমরা এখন যেটা ট্রেন্ড দেখছি পুরো ভারতবর্ষে যেটা এখন অব্দি ঠিক আছে মনিময় বাবু যে কথাটা বলেছেন সেটা ঠিকই যে পঞ্চাশ হাজার ভোটে যদি কখনো এটা এগিয়ে থাকে যে রাউন্ডে হোক তো সেটাকে ওভারকাম করে জয় নিশ্চিত করা অন্য আরেকটা দলের পক্ষে একটু আহ মানে স্বাভাবিক ভাবে একটু অসুবিধার সমস্যা হয়ে যায় তো আমরা আমরা আসবো আপনার কাছে কিন্তু বন্ধুরা আপনাদের একবার জানিয়ে রাখে আমরা একটু পেছন দিকে নিয়ে যাই শুধু আমরা যদি ত্রিপুরার দিকে এই মুহূর্তে চোখ রাখি দু লোকসভা নির্বাচনে কি হয়েছিল চলুন আপনাদের একটু দেখিয়ে দিই আমরা যেটা অরিন্দবাবু বলছিলেন যে ৫০ হাজার ট্রেন বা মনিন্দবাবু বলছিলেন পঞ্চাশ হাজারকে কভার আপ করাটা খুব একটা বেশি সহজ ব্যাপার হবে না কষ্টসাধ্য ব্যাপার নিশ্চয়ই হবে বিরোধী যারা রয়েছেন তাদের জন্য ভোট বেশি না বেশি না এবার উনিশ লোকসভা নির্বাচনে কিন্তু সেখান থেকে বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরা জয়লাভ করেছিলেন চার লক্ষ বিরাশি হাজার ভোট পেয়েছিলেন মোট ভোটের ছেচল্লিশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছিলেন এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের মহারানী কুমারী প্রজ্ঞা বর্মা উনি ভোট পেয়েছিলেন দুই লক্ষ জাতীয় কংগ্রেসের প্রার্থী দুই লক্ষ সাতাত্তর হাজার আটশো ভোট মানে ছাব্বিশ দশমিক পাঁচ আট শতাংশ ভোট তৃতীয় স্থানে ছিলেন সিপিআইএম জিতেন্দ্র চৌধুরী ভোট পেয়েছিলেন দু লক্ষ নশো তেষট্টি ভোট এখন ভোটের মার্জিন ছিল দু লক্ষ চার হাজার দুশো নব্বই দু লক্ষ চার হাজার নব্বই ভোটে কিন্তু রেবতী ত্রিপুরা জয়লাভ করেছিলেন পূর্ব ত্রিপুরা আসন থেকে সেবার এখন সেখানে দেখা যাচ্ছে যে সেবার ভোট পড়েছিল বিরাশি দশমিক নয় শতাংশ এবার ভোট পড়েছে কম দুই দশমিক পাঁচ শতাংশ কম ভোট পড়েছে পূর্ব ত্রিপুরা আসনে এবার ভোট পড়েছে আশি দশমিক তিন শতাংশ এখন সেখানে সিং দেববর্মা বা কৃতিদেবী দেববর্মন উনি কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছেন বলা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার ভোটে আমরা যদি একটু সর্বভারতীয় স্তরে চোখ রাখি মনে মত এই যে কিছু কিছু রাজ্য বিশেষ করে গোবলয়ের কিছু রাজ্য যেখানে বলা হচ্ছিল যে এডলিয়ে জোট গতবার দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে ক্লিনসুইপ করেছে এমন দুটি রাজ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই চলছে এক রাজস্থান যেখানে তেরো বারো এরকমভাবে তেরোটি সিটে এনডিএ এগিয়ে আছে কখনো দেখা যাচ্ছে বারোটি সিটে আইএনডিআই জোট এগিয়ে আছে এবং আরেকটি রাজ্য হচ্ছে ইউপি যেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে দেখা যাচ্ছে যেখানে মনে হচ্ছে কখনো দেখা যাচ্ছে যে টি বা টি বা টি সিটে এগিয়ে আছে বিজেপি বা এনডিএ জোট এবং উল্টো দিকে এনডিএ জোট চৌত্রিশ থেকে টি সিটে এগিয়ে আছে এটাকে কিভাবে দেখছেন আসলে ভারতে সবসময় দেখা গেছে যে এইখানে আমি একটু করে দিই যদি আমি দুটো যেহেতু আপনাকে কম্পারিজিন করতে বললাম যে রাজস্থানে কিন্তু পঁচিশটি আসনের মধ্যে পঁচিশটি আসনই দু হাজার উনিশে জয়লাভ করেছিল এবং উত্তরপ্রদেশে আশির মধ্যে আসন জয়লাভ করেছিল এনডিএ যারা ইন্ডিয়া ব্লকে আছে তারা জয়লাভ করেছিল দশটি আসন অন্যান্যরা জয়লাভ করেছিল উনিশে উনিশের ভোটটা একটা বিশেষ পরিস্থিতিতে হয়েছিল যেটা এখন আমরা আর বলি না কেউ কোন রাজনৈতিক দলই সেটা আর বলেন না পুলওয়ামা বিস্ফোরণ এবং সময়ে বালাকোট বালাকোটের বিষয়টা প্রধানমন্ত্রী কে বলতেও হয়েছিল যে এখন শহীদদের নামেই তো ভোট করতে হবে মানে আবেদনও ছিল এখন আর এটা কেউ বলে না এইবার কিন্তু পার্টিকুলারলি কোনো হাওয়া যদি বলা হয় যে একটা হাওয়া আছে ব্যাপক আমরা এতদিন ধরে তো নির্বাচন করি ভোটের হাওয়া হ্যাঁ এই এই ধরনের হাওয়া হাওয়াটা কিন্তু খুব একটা ছিল না এবার এবার স্পেসিফিক ইস্যু নিয়ে লড়াই হয়েছে যারা যারা বলেছেন যারা যারা কথাবার্তা বলেছেন তাতে প্রত্যেকেই তাদের নিজস্ব একটা পয়েন্ট প্রোগ্রাম সাম পয়েন্ট প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলেছেন তাতে যারা উদ্বুদ্ধ হয়েছেন উদ্বুদ্ধ হয়েছেন যারা হননি তারা ভোট দিতেও যাননি এটা তো খুব অস্বাভাবিক বিষয় না যে ভারতবর্ষের সব ভোটাররা সময় ভোট দেন ঘটনাটা তো তা না কিন্তু একটা জিনিস বাবু লক্ষ্য করবেন যে আটানব্বই কোটি প্রায় আটানব্বই কোটির ওপরে ভোটার অষ্টআশি লাখ আটানব্বই কোটি অষ্টআশি লাখের ভেতরে ফিফটি নাইন পার্সেন্ট মতো ভোটার ভোট দিয়েছে এই ষাট বাষট্টি তেষট্টি কোটি লোক লোকের ভোট গণনা আমরা আসবো আপনার কাছে এই মুহূর্তে একটা আমরা একটু চোখ রাখবো বাংলার দিকে বাংলায় কিন্তু আমরা দেখেছি সাতটি দফা সাতটি দফার মধ্যে কিন্তু হুজ্যুতির এবং ভোট সন্ত্রাসের চিত্র দেখেছি আজ গণনার দিনও কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার থেকে এই মুহূর্তে চিত্র বিজেপি প্রার্থী কিন্তু রাস্তা অবরোধে বসে পড়লেন কারচুপির ভোট কারচুপির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দিকে এবং তার জন্যে উনি কিন্তু এই মুহূর্তে রাস্তায় অবরোধে বসে পড়েছেন বিজেপি প্রার্থী এবং বিজেপি কর্মী সমর্থকরা চলুন আমরা দেখি সেই চিত্র বাংলা থেকে সেই চিত্র উঠে আসছে আপনারা দেখছেন চিত্র বাংলার সেখানে ডায়মন্ড হারবারের চিত্র সেখানে বিজেপি প্রার্থী কিন্তু এই মুহূর্তে রাস্তা অবরোধে বসে পড়েছেন অভিযোগ করছেন ভোট কারচুপির এবং ভোট কারচুপির অভিযোগ অবশ্যই তৃণমূলের দিকে তৃণমূলের দিকে অভিযোগ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন অভিজিৎ দাস ববি এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন অভিযোগ অভিষেক ব্যানার্জী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ওনার দিকে এবং ভোট কাটচুপি হচ্ছে কাউন্টিং এজেন্টদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং সেখানে গণনা সঠিকভাবে হচ্ছে না বলে উনি পথ অবরোধে বসে পড়েছেন রাস্তায় বসে পড়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি সেখানে আপনাদের জানিয়ে রাখি সেখানে সিপিআইএম প্রার্থী প্রতীকুর রেহমানও রয়েছেন কিন্তু অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে ডায়মন্ড হারবার একুশ ডায়মন্ড হারবার সিটে পশ্চিমবঙ্গের ওকে সেই চিত্র আপনারা দেখলেন ডায়মন্ড হারবার থেকে সরাসরি এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখলেন আমাদের নিউজ ব্যাঙ্গার্ডের পর্দায় সেখানে বিজেপি প্রার্থী এই মুহূর্তে ভোট কারচুপি হচ্ছে এই সেই অভিযোগ তুলে কিন্তু রাস্তায় বসে পড়েছে চলুন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অপেক্ষা করছেন অনেক প্রতিনিধিরাই কিন্তু আমাদের আজ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলার বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভোটের নানান চিত্র তুলে ধরছে সেই খবর অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরব তবে এই মুহূর্তে আমরা যদি চোখ রাখি এই মুহূর্তে চোখ রাখি তামিলনাড়ুর দিকে তামিলনাড়ু তো দেখা যাচ্ছে সেখানে আইএন এ আইএন যারা জোট জোটরা তারা কিন্তু এই মুহূর্তে আইএনডিআই জোট যারা রয়েছে তারা কিন্তু পঁয়ত্রিশটি সিটে এই মুহূর্তে এগিয়ে আছে এবং এনডিএ দেখা যাচ্ছে দুটো সিটে এগিয়ে আছে আপনাদের জানি রাখি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আগরতলা ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরছেন নির্বাচনের বিভিন্ন খবর দর্শক বন্ধুরা নিউজ ব্যাঙ্গারে আজ সকাল থেকে আপনারা নির্বাচনের নানান খবর দেখছেন যেমনটা আমরা আমাদের অবশ্যই এক্সিট পোলে বলেছিলাম তিনশো পাঁচটি আসনের বেশি পেতে চলেছে বিজেপি এবং তিনশো পাঁচটি আসনে বেশি বিজেপি এবং এনডিএ জোট পেতে চলেছে একশো উনসত্তরের কাছাকাছি আটকে যেতে পারে আইএনডিএ জোট এই মুহূর্তে কি বলছে ভোটের ট্রেন্ড সেদিকে আমরা নজর রাখছি আমাদের প্রতিনিধি অঙ্কিতা জুড়ে গেছেন আমার সাথে অঙ্কিতা শুনতে পাচ্ছ তুমি আমাকে অঙ্কিতা তুমি শুনতে পাচ্ছ আমাকে এই মুহূর্তে তুমি কোথায় আছো এবং সেখান থেকে কি চিত্র আমাদের দেখাচ্ছ একদমই শুনতে পাচ্ছি দা বলো দেখো এই মুহূর্তে আমি কৃষ্ণনগরে রয়েছি আর যে চিত্র এই মুহূর্তে আমার ক্যামেরায় ধরা পড়ছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক বিজেপি কর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং আমরা এর আগে দেখছিলাম যে রিটার্নিং অফিসার অর্থাৎ পশ্চিম জেলার যিনি রিটার্নিং অফিসার রয়েছেন বিশাল কুমার তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে দশটা পর্যন্ত যে ট্রেন উঠে এসেছে সেখানে কিন্তু প্রায় তিন লাখের উপর ভোটে এগিয়ে রয়েছে বিপ্লব কুমার দেব অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যিনি পশ্চিম আসনে বিজেপি টিকিটে লড়াই করেছিলেন আশিস সাহার বিপক্ষে তিনি কিন্তু প্রায় লাখের উপর ভোটে এগিয়ে রয়েছে যে তথ্য তিন কিছুক্ষণ আগে রিটার্নিং অফিসার আমাদের সামনে তুলে ধরেছে তারপর আমরা দেখতে পাচ্ছি রিটার্নিং অফিসার যখন সেই কথা বলেছেন মাইক যোগে তারপর এখানে যারা বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস দেখা গেছে যখন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম প্রত্যেকের মধ্যেই কিন্তু জয় স্লোগান উঠছিল এবং এই যে ট্রেন্ড এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা দেশে ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মেজিক ফিগার ছুঁয়ে গেছে গেরুয়া শিব অর্থাৎ এনডিএ তারপর সেই খবর পাওয়া মাত্রই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে এই মুহূর্তে ওকে অঙ্কিতা আমাদের সঙ্গে রয়েছেন যোগাযোগ আসছে যাচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তবে যেটা জানাচ্ছিলেন অঙ্কিতা যে প্রায় তিন লাখ ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী এবং গোটা দেশের এই ট্রেন্ড অনুযায়ী যে ট্রেন্ড বলছে এনডিএ তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে এবং তার জন্যে কিন্তু চারিদিকে খুশির পরিবেশ যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে খুশির পরিবেশ এবং সেখানে যারা জমায়েত হয়েছেন উমাকান্ত একাডেমির সামনে তাদের মধ্যে সেই চিত্রই কিন্তু অঙ্কিতা দেখাচ্ছিলেন আমাদের আমরা আসবো অঙ্কিতার কাছে অঙ্কিতা তুমি শুনতে পাচ্ছ অঙ্কিতা নেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা চেষ্টা করবো অঙ্কিতার সঙ্গে আবার কথা বলার যে কথা বলছিলাম যে তামিলনাড়ুর দিকে যদি আমরা চোখ রাখি আহ বাবু পঁয়ত্রিশটি আসনে এই মুহূর্তে আইএনডিআই জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং দুটো আসনে দেখা যাচ্ছে যে এনডিএ প্রার্থীরা এগিয়ে আছেন তাহলে কি মনে হচ্ছে তাহলে কি তামিলনাড়ুতে সেভাবে প্রভাব ফেলতে পারছে না এনডিএ দেখুন তামিলনাড়ুতে তো একটা রিজিওনাল বিষয় থেকে যায় কখনো এআইডিএমকে কখনো ডিএমকে কেরালা তামিলনাড়ু দক্ষিণাঞ্চলে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে একটা পাঁচ বছর অন্তর অন্তর করে একটা গভর্নমেন্টের পরিবর্তন আসে মানুষই তাকে পরিবর্তন করে নেয় তো ক্ষেত্রে তামিলনাড়ুতে NDA এবার দুটো সিটের যেটা বলছেন আপনি আপনি যেটা দেখাচ্ছেন যে দুটো সিটে এগিয়ে সেক্ষেত্রে দুটো সিট প্লাসেই করা দিতে পারে আর ওই আর যেটা পঁয়ত্রিশটা সিটের কথা বলছেন সেখানে ওরকমই হয়ে থাকে যখন ডিএমকে ক্ষমতায় থাকলো অনেকটা ডিএমকে দিকেই মানুষ ঝুঁকে থাকে এআইডিএমকে সেটা আমরা যদি দেখি হিস্ট্রি দেখি কিংবা তার নতিজা দেখি রেজাল্ট দেখি বিভিন্ন ইলেকশনে সেরকমই উঠে আসে পাশাপাশি তো একই ইউডিএফ এলডিএফ সেখানে কেরালাতেও যদি স্থান করে নেয় এনডিএ তাহলে এটাতে মানে একটা বক্তব্য হচ্ছে যে যদি কোনো দল ধরুন মানে পুরো দেশব্যাপী তার একটা মানে অনেক সময় দেখা যায় যে একটা দল রাজনৈতিক দল শাসক দল কোনো দেশে সেটা পুরো অঞ্চলে কভার করতে পারে না ধরুন পূর্বে থাকলে হয়তো পশ্চিমে ওরা উইক পশ্চিমে থাকলে উত্তরে উইক উত্তরে থাকলে দক্ষিণে উইক এখন দেখা যাচ্ছে যে এই চিত্রটা যেটা বেরিয়ে আসছে তাতে মনে হচ্ছে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গাতেই এনডিএ কিন্তু একটা স্থান নিয়েছে কংগ্রেস তো প্যান ইন্ডিয়া হ্যাঁ প্যান ইন্ডিয়ার বিষয়টা আমি বলতে চাইছি আর শতবর্ষ পুরনো কংগ্রেস দল তার তো একটা মানে ছাপ থাকবে বিভিন্ন জায়গায় তো সে ক্ষেত্রে কংগ্রেসের যে বিষয়টা ধরুন এখন সেটা যদি বলা যায় যে তাহলে তো দক্ষিণে আপনি যেটা বলছিলেন তামিলনাড়ুর কথা সেখানে কংগ্রেসও স্থান পায়নি তাহলে শতাব্দী পুরনো একটা দল যদি সেখানে স্থান না পায় সেক্ষেত্রে যদি দুটো এনডিএ সিট সেখান থেকে বের করে নিতে পারে সেটা কিন্তু একটা বড় বিষয় ঠিক আসবো আপনার কাছে আরেকবার কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের এই মুহূর্তে আরো একটি বিশেষ খবর আমরা জানিয়ে রাখি যে যেটা বলছিলাম যে তিন লাখ আমি একটু সংশোধন করব এখানে সকাল দশটা অবধি পশ্চিম ত্রিপুরা আসনে আশিস সাহা পশ্চিম ত্রিপুরা আসনের আইএনসি প্রার্থী ইন্ডিয়া জুটের প্রার্থী আশিস শাহ উনি পেয়েছেন ওনার প্রাপ্ত ভোট তেরো হাজার আটশো তিয়াত্তরটি এবং বিপ্লব কুমার দেব ওনার ভোট তিন লাখ তিরাশি হাজার সাতশো একচল্লিশটি ভোট ভোটের ব্যবধান বিশাল এবং আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপনাদের পূর্ব ত্রিপুরা আসনেরও ভোট কতটা ভোট পড়েছে কার পক্ষে কতটা ভোট পড়েছে সেটা জানিয়ে দিতে সাত রামনগর বিধানসভার উপনির্বাচনের দিকেও আমরা যদি চোখ রাখি সেখানেও কিন্তু বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার এগিয়ে রয়েছেন বাম প্রার্থী রতন দাসের চেয়ে প্রায় পাঁচ হাজার ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন দীপক মজুমদার বাবু এই যে আমরা যেটা বলছিলাম যে উত্তরপ্রদেশ এবং রাজস্থানে আমরা খুব একটা বেশি পার্থক্য কিন্তু দু হাজার উনিশের সঙ্গে দেখতে পাচ্ছি না মধ্যপ্রদেশ কিংবা গুজরাটে এখন কথা হচ্ছে আমরা মহারাষ্ট্রের দিকেও চোখ রাখবো কিন্তু তার আগে এই যে বিরোধী ভোট এক করার জন্যে বিরোধী জোট হওয়াটা সেটা আপাতত দৃষ্টিতে এই মুহূর্তে যতক্ষণ গণনার মাত্র দু তিন ঘন্টা হয়েছে কি মনে হচ্ছে সেই ট্রেন্ড কি বলছে বিরোধী জোটের বিরোধী যে বিরোধী ভোটগুলো কি একসঙ্গে জোট হতে পেরেছে কিছু কিছু জায়গায় তো রেজাল্ট দেখা যাচ্ছে একটু নির্বাচন কমিশনের সঙ্গে অন্যান্য যে সংস্থাগুলি তাদের সঙ্গে ডিফার করছে অনেক জায়গায় সিটের ডিফার করছে কিন্তু যেটা বলছেন যে গোবলয়ের কথা গোবলয়ের যেটা কথাটা বলছিলাম সেখানে কিন্তু প্রত্যেকবারই ভারতবর্ষ স্বাধীনতর ভারতবর্ষ থেকেই দেখা গেছে গোবলয় একটা সিদ্ধান্ত দেয় এবং কার হাতে এবার পাওয়ার যাচ্ছে কিন্তু এই যে এর আগে যে এক্সিট পোল যেটা দেওয়া হলো তাতে তো দেখাই যাচ্ছিল যে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর নেতৃত্বে হচ্ছে এই সরকার হচ্ছে এই মুহূর্তে কিন্তু যে জিনিসটা বিভিন্ন সংস্থার মাধ্যমে যেটা জানা যাচ্ছে তাতে কিন্তু ফাইটটা এখনো স্পষ্ট না হলো মোটামুটি একটা জায়গায় কাছাকাছি ধরে রেখেছে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে ম্যাজিক ফিগারটাও কিন্তু অনেক সময়

জোট করতেই হবে এই যে বিষয়টা আছে কারণ ওনার একটা আশঙ্কা ছিল যে আঞ্চলিক দলগুলি ব্যাপকভাবে উঠে আসছে আঞ্চলিক দলের হ্যাঁ যারা দীর্ঘদিন ভারতবর্ষে ক্ষমতায় ছিল তারা তো দায় এড়াতে পারবেন না আঞ্চলিক দলগুলি যেখানে মানে তাদের দাবিগুলি নিয়ে আসছে সেই দাবিগুলিকে একদম ইনকার করে দেওয়া তো যাবে না ফলে এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে অরঞ্জম যেটা বলছিল মানে যে ডিএমকে বা এআইডিএমকে

এই জায়গায় কর্ণাটকেও কিন্তু কংগ্রেসের কংগ্রেসের বা আইএনডিআই জোটের গতবার যা ফলাফল ছিল দুটো আসন তার থেকে কিন্তু এবার বেশি আরো কয়েকটা বেটার এখন কথা হচ্ছে যে এই তামিলনাড়ুতে হচ্ছে কি তামিলনাড়ুতে এআইডিএমকে একটা প্রচন্ড রকমের দুর্বল হয়ে গিয়েছে এতটা ভেঙেছে ওরা এই মানে জয়ললিতা চলে যাওয়ার পরে জয়ললিতা শশীকলা এই সমস্ত সমস্যাগুলোর পরিপ্রেক্ষিতে এটা ব্যাপকভাবে ভেঙেছে যেটা এআইডিএমকে বা ডিএমকে এরা খুব মানে আঞ্চলিক দল হলেও এরা এই দ্রাবিড়ত্রাজগামের যে সেন্টিমেন্টটা এটা দারুণভাবে তারা দখল করতে পারে এটা যার পক্ষে যায় সেই ব্যাপক পরিমাণে নেয় এটা অতীত ইতিহাসও বলেছে অনেক জায়গাতেই বলেছে কিন্তু যেটা বলছেন যে রাজস্থান এই যে তেরো বারো বিষয়টা রাজস্থানের বিষয়টা কিন্তু মানে এই যে জোট ওয়ান ইস টু ওয়ান হওয়াতে আমি সকালবেলা দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন কোটা কোটাতে যে আমাদের ছেলে মেয়েরা ওখানে পড়াশোনা করে বলে ওদের সঙ্গে যোগাযোগ হয় সকালবেলা আমি একটা ফোন পেয়েছি কোটাতে বোধ ইয়ে স্পিকার একটু সমস্যায় আছেন ওম বিড়লা ওকে একটু সমস্যায় আছেন ঠিক আমরা আমরা একটু এই মুহূর্তে মনে মধ্যে আপনাকে আবারও একটু আটকো আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু একটা ব্যাপক হারে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দিকে তৃণমূল কংগ্রেসের সিট এগিয়ে আছে বলে খবর পাওয়া যাচ্ছে খুব খুব বেশি হের না হলেও আমরা আরো খবর আপনার কাছে পাবো পশ্চিমবঙ্গ কিভাবে দেখছেন পশ্চিমবঙ্গ তো যে আমরা তো প্রতিদিনই কথা বলি পশ্চিমবঙ্গ আসলে সবচেয়ে বড় কথা কি জানেন আমার ওই আঙুলটা সরাসরি চলে যায় নির্বাচন কমিশন এরা কি করতে আছে আমি বুঝি এই যে এই যে একটু আগে ডায়মন্ড হারবারে যেটা ঘটনাটা আপনারা দেখালেন আমরা যে দেখলাম সবাই মিলে একটা প্রার্থীর রাস্তায় বসে গেল একটা আপনি চিন্তা করতে পারেন নাকি ভেতর থেকে প্রার্থীরা বাইরে চলে আসা কাউন্টিং পর্যায়টাকে প্রশ্ন তুলে দেওয়া এটা একটা ভয়ঙ্কর বিষয় কেন এরকম হবে এই ধরনের ঘটনা হবে কেন ভারতের এই যে এই যে ডেমোক্রেটিক যে রিফর্মসটা রয়েছে ভারতের যে ফর্মুলাটায় আমাদের দেশ চলে তার দিকে তো বিশ্ববাসী তাকিয়ে আছে ভারতের বাইরে তো ভারতবাসীরা আছে এই ধরনের ঘটনাগুলি যদি দেখে কেউ যদি দেখে তাহলে তো লজ্জায় মাথা ঘাটে সেটা বাংলার মাথা হেঁট হয় ভারতবর্ষের মাথা হেট হয় সবারই মাথা এই যে অ্যান্টি শব্দটা যে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো সবচেয়ে বেশি হওয়ার কথা হওয়ার কথা কিন্তু সেই মতো এই পর্যন্ত যা ট্রেন্ডমেন্ট দেখা যাচ্ছে তা তো এরকম হওয়ার এরকম না এই মুহূর্তে আমরা আমরা একটু আরেকবার একটু আমাদের ত্রিপুরার দিকেই নজর রাখবো পশ্চিম ত্রিপুরা আসনের দিকে নজর রাখবো পশ্চিম ত্রিপুরা আসনে এই মুহূর্তে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব উনি ভোট পেয়েছেন চার লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো ছিয়াশিটি ভোট এবং জাতীয় কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা উনি ভোট পেয়েছেন এক লক্ষ ছত্রিশ হাজার নশো নিরানব্বইটি অর্থাৎ তিন লক্ষ উনিশ হাজার চারশো সাতাশি ভোটে এই মুহূর্তে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কিন্তু এগিয়ে রয়েছেন আমরা যদি তৃণমূল কংগ্রেসের কথা বলছিলাম বাবু এই মুহূর্তে দেখা যাচ্ছে যতটুকু ট্রেন্ড বলছে যে প্রায় তিরিশটির কাছাকাছি সিটে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে গেছে এবং পাশাপাশি আমরা ডায়মন্ড হারবারের চিত্র দেখলাম যেখানে গণনা কেন্দ্রে কারচুপির ভোট মানে গণনার কারচুপির অভিযোগ তুলে কিন্তু বিজেপি প্রার্থী রাস্তায় বসে পড়েছেন রাস্তায় অবরোধ পশ্চিম আসনে যদি একটু দু হাজার উনিশে হ্যাঁ প্রতিমা ভৌমিক এবং সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবল ভৌমিক পেয়েছিলেন জাতীয় কংগ্রেসের দু লক্ষ সাতষট্টি হাজার আটশো তেতাল্লিশটি এবং ভোটের মার্জিন ছিল তিন লাখ পাঁচ হাজার ছশো উনসত্তর এবং এখন কথা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে বাংলার যে চিত্র বাংলাতে আমরা এই মুহূর্তে যে ট্রেন্ড দেখতে পাচ্ছি প্রায় ত্রিশটির কাছাকাছি সিটে আবার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে দশটির কাছাকাছি সিটে এন প্রার্থীরা এগিয়ে রয়েছে অরেন্দ্রবাবু কিভাবে দেখছেন সেটাকে দেখুন বাংলা একটা সবসময় এই নির্বাচন কিন্তু একটা মানে কঠোর পরিস্থিতির সম্মুখীন হন ভোটার ভোটাররা আগে একটা ট্রেন্ড ছিল বুদ্ধকল তারপর আপনার হুমকি হুজ্যুতি ভোট না দেওয়ার যে একটা ভোট আটকানো ইত্যাদির একটা প্রবণতা ছিল এখন দেখা যাচ্ছে দু হাজার একুশের মানে পর থেকেই যে এবার আপনার সরাসরিভাবে সরাসরিভাবে আপনার এই কি বলে ক্যান্ডিডেট হ্যাঁ যিনি এবং তার এজেন্টকে মারধর করার অভিযোগ আসছে তো এক্ষেত্রে কি হয় ক্যান্ডিডেট বা তার এজেন্টকে মারধর করার যদি বিষয়টা জনসমক্ষে আসে কিংবা ভোটারদের কাছে আসে স্বাভাবিকভাবেই একটু ভোটাররা ইয়ে হয়ে যায় যে এখন ক্যান্ডিডেটে যদি সুরক্ষিত না হয় তাহলে আমরা কিভাবে করব। একটা মানসিক একটা যে মানে আপনার ইয়ে চলে মানে মানে মানসিক যে একটা খেলা মানে ওনা ওখানে একটা ধরুন সন্তুলনটা মানসিকভাবে যারা ভোটাররা প্রস্তুত আছেন তাদেরকে কিভাবে ওইভাবে আটকানো যায় এটারও একটা নব কৌশল আমরা দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গে তো এটা ভোটদান এবং ভোট রেজাল্টের যেটা আপনারা চিত্র তুলে ধরলেন তো তাতে কিন্তু এটা যে ওখানেও কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কিনা কিংবা তার সঠিকভাবে গণনা হচ্ছে কিনা সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আসেই বড় ওকে আসবো আপনাদের কাছে আরেকবার কিন্তু এই মুহূর্তে দর্শক বন্ধুরা আপনাদের আরেকবার জানিয়ে রাখি গোটা দেশে এই মুহূর্তে যে ভোটের ট্রেন্ড যদিও আমরা এখনো বলছি গণনা কিন্তু খুব বেশি এগোয়নি এখন পর্যন্ত হয়তো কোন জায়গায় এক রাউন্ড কোন জায়গায় দুই রাউন্ড গণনা হচ্ছে এখনও খুব আর্লি কোনো কিছু বলে দেওয়া কিন্তু ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে প্রায় হাড্ডাহাড্ডি লড়াই অনেক রাজ্যে চলছে বিশেষ করে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ রাজস্থানের মতো রাজ্যে হাড্ডাহাড্ডি চলছে কিন্তু ত্রিপুরায় দুটো আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং গোটা ভারতবর্ষের বিচারে আমরা যদি দেখি তাহলে এনডিএ জোট আবারও কিন্তু তৃতীয়বার ক্ষমতা দখলের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু কত তার তাড়াতাড়ি ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে কে পৌঁছবে সেটা অবশ্যই আমরা নজর রাখছি এবং সারাদিন আজ আমরা নজর রাখবো কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন শুধুমাত্র নিউজ ব্যাঙ্গার